রেড সাবস্ক্রাইব বাটনটিকে ক্লিক করে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করুন, পরবর্তী আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। বহু প্রতীক্ষার পর প্রকাশিত হল স্টাফ সিলেকশন কমিশনের CHSL এর অফিসিয়াল নোটিফিকেশন, অর্থাৎ নতুন বছরে আপনাদের জন্য আবারও আর একটা সুখবর। যারা উচ্চ মাধ্যমিক পাস করেছেন তারা আবেদন করতে পারবেন এবং এটির অনলাইন আবেদন প্রক্রিয়া 5ই মার্চ অর্থাৎ আজ থেকে এটির অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে, চাইলে আপনারা আবেদন করতে পারবেন। তো আপনারা কিভাবে অনলাইনে আবেদন করবেন, আবেদনের লাস্ট ডেট কি রয়েছে এবং আপনাদের এক্সামিনেশনের যে সেন্টার এবং পরীক্ষা সিলেবাস, সমস্ত কিছুই কিন্তু এই ভিডিওটি আমরা আলোচনা করব। তাই ভিডিওটি আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখবেন। তো বন্ধুরা, ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে প্লিজ একটা লাইক বাটনে এক্ষুনি লাইক করে দিন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার পর অবশ্যই বন্ধুদের মধ্যে ভিডিওটিকে শেয়ার করবেন এবং প্রত্যেকদিন এমন লেটেস্ট হেল্পফুল ভিডিওগুলি পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে ক্লিক করে অন করে রাখবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, এই মুহূর্তে অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন SSC.NIC এর অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে আমরা রয়েছি এবং ঠিক এই ওয়েবসাইটে আসার পর একটু স্ক্রল ডাউন করে আপনারা যদি নিচের দিকে চলে আসেন, লেটেস্ট নিউজ এই যে সেকশনটি রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেই অফিসিয়াল নোটিফিকেশনটি কিন্তু এখানে দেওয়া রয়েছে। কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল 10+2 এক্সামিনেশন 2018, অর্থাৎ কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল এক্সামিনেশনের অনলাইন আবেদন প্রক্রিয়া কিন্তু আজ থেকে শুরু হয়ে গেল। তো আপনারা যদি নোটিফিকেশনটি ডাউনলোড করতে চান, সিম্পলি আপনারা এখানে ক্লিক করবেন, তো আপনাদের সামনে অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড হয়ে যাবে। বন্ধুরা, এই মুহূর্তে সেই অফিসিয়াল নোটিফিকেশনটি আপনারা দেখতেই পাচ্ছেন। নোটিস: কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল 10+2 এক্সামিনেশন 2018, অর্থাৎ আপনারা যদি আবেদন করতে চান শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস কোর্স থাকলেই আপনারা আবেদন করতে পারবেন। SSC এর মাধ্যমে সাধারণত তিনটি বড় নিয়োগ যেটি আমরা সকলেই জানি, একটা SSC MTS, SSC CHSL এবং SSC CGL, অর্থাৎ MTS যেটি রয়েছে সেটি মাধ্যমিক পাস যোগ্যতায় নিয়োগ করা হয় এবং SSC CHSL এখানে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় নিয়োগ করা হয় এবং SSC CGL অর্থাৎ গ্র্যাজুয়েট পাস যোগ্যতায় কিন্তু এক্ষেত্রে নিয়োগ করা হয়। তো এখানে যে নিয়োগটি করা হচ্ছে SSC CHSL অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় কিন্তু এই নিয়োগটি করা হবে। এক্ষেত্রে অনলাইন আবেদন প্রক্রিয়া আপনারা দেখতেই পাচ্ছেন 5/3/2019 তারিখ থেকে শুরু হবে এবং 5/4/2019 তারিখ অবধি কিন্তু চলবে, অর্থাৎ আজ থেকে এটির অনলাইন আবেদন প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে এবং চলবে 5/4 অর্থাৎ এপ্রিলের 5 তারিখ অবধি কিন্তু লাস্ট ডেট রয়েছে, এর মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে। এক্ষেত্রে খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে লাস্ট ডেট ফর রিসিপ্ট অফ অ্যাপ্লিকেশনের যে ডেট সেটিও দেওয়া রয়েছে। মেকিং অনলাইন ফি পেমেন্ট জেনারেশন অফলাইন চালান মাধ্যমে আপনারা যদি জমা করেন, লাস্ট ডেট পেমেন্ট থ্রু চালানের মাধ্যমে লাস্ট ডেট কী রয়েছে ফি জমা করা, সেগুলি সমস্ত কিছু দেওয়া রয়েছে, আপনারা একটু দেখে নেবেন। ডেট অফ কম্পিউটার বেসড এক্সামিনেশন Tier 1, অর্থাৎ কম্পিউটার বেসড Tier 1 এক্সাম যেটি আপনাদের হবে সেই ডেটটিও কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। জুলাইয়ের 1 তারিখে আপনাদের কিন্তু এই Tier 1 যে এক্সাম সেটি কিন্তু শুরু হয়ে যাবে, চলবে 26/7/2019 তারিখ অবধি। এবং Tier 1 যদি আপনারা পাস করেন সেক্ষেত্রে আপনাদেরকে নেক্সট Tier 2 অর্থাৎ ডেসক্রিপটিভ পেপারের যে এক্সাম সেটি আপনাদেরকে দিতে হবে, সেই এক্সামের ডেটটিও কিন্তু এখানে দেওয়া রয়েছে 29/9/2019 তারিখ। তো আপনারা যদি আবেদন করতে চান, এই মুহূর্তে আপনাদের জন্য দারুণ একটা সুযোগ, আপনারা অবশ্যই আবেদন করুন। অর্থাৎ উচ্চমাধ্যমিক পাস করে যারা একটা ভালো সরকারি চাকরির জন্য এতদিন ওয়েট করছিলেন তাদের জন্য কিন্তু এই মুহূর্তে দারুণ একটা সুযোগ। তো চলুন কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে আপনাদেরকে একটু জানিয়ে দিই। দেখতে পাচ্ছেন লোয়ার ডিভিশন ক্লার্ক, জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট, পোস্টাল অ্যাসিস্ট্যান্ট, সর্টিং অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড ডাটা এন্ট্রি অপারেটার্স ফর ভ্যারিয়াস মিনিস্টেরিয়াস ডিপার্টমেন্টস অফিসেস অফ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, অর্থাৎ এটি কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট অর্থাৎ গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কিন্তু চাকরি। তাই আপনারা কিন্তু একদমই মিস করবেন না, অবশ্যই আবেদন করুন। এক্ষেত্রে প্রত্যেকটি পোস্টের যে পে স্কেল সেটিও কিন্তু সুন্দরভাবে এখানে দেওয়া রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। লোয়ার ডিভিশন ক্লার্ক, জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট পোস্টের ক্ষেত্রে 5,200 টাকা থেকে 20,200 টাকা, পোস্টাল অ্যাসিস্ট্যান্ট সর্টিং অ্যাসিস্ট্যান্ট পোস্টের ক্ষেত্রে 5,200 টাকা থেকে 20,200 টাকা, সঙ্গে গ্রেড পে রয়েছে 2,400 টাকা। সিটিজেন অফ ইন্ডিয়া অর্থাৎ ভারতীয় নাগরিক আপনাদেরকে অবশ্যই হতে হবে, এটি আপনারা সকলেই কিন্তু জানেন। এবং এজ লিমিট, এটি আপনাদেরকে একটু জানিয়ে রাখি, এজ লিমিট যেটি রয়েছে 18-27 বছর এবং 1/8/2019 তারিখ অনুযায়ী কিন্তু আপনাদের বয়সের হিসেব করবেন এবং অবশ্যই 18-27 বছরের মধ্যে যদি আপনাদের বয়স থাকে সেক্ষেত্রে আপনারা আবেদন করতে পারবেন। এজ রিল্যাক্সেশন কিন্তু SC ST OBC, PWD OBC ক্যাটাগরি প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু এজ রিল্যাক্সেশন রয়েছে, আপনারা ভিডিওটি পজ করে একটু
দেখে নেবে। এক্ষেত্রে আপনাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন কি লাগবে আপনারা একটু দেখে নিন। ফর এলডিসি অর্থাৎ এসএ পিএ অর এসএ ডিইও সমস্ত পোস্টের ক্ষেত্রে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস কিংবা উচ্চতর যোগ্যতা থাকলেও আপনারা আবেদন করতে পারবেন। ফর ডেটা এন্ট্রি অপারেটর ডিও ইন দ্য অফিস অ্যান্ড কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া সি অ্যান্ড এজি এই সমস্ত পোস্টের ক্ষেত্রে 12 পাস অর্থাৎ সায়েন্স নিয়ে আপনাদের উচ্চ মাধ্যমিক পাস আপনাদেরকে হতে হবে এবং অবশ্যই ম্যাথামেটিক্স এই সাবজেক্টটি আপনাদের থাকতে হবে। তো আপনারা যদি আবেদন করতে চান, এই যে অফিসিয়াল ওয়েবসাইটটি আপনারা এখানে দেখতেই পাচ্ছেন ssc.nic.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে যে আপনাদেরকে আবেদন করতে হবে এবং আবেদন প্রক্রিয়া কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে 5/4/2019 তারিখ বিকেল 5টা থেকে কিন্তু এটির অনলাইন আবেদন প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে, চাইলে আপনারা এখন থেকে আবেদন করতে পারবেন। এক্ষেত্রে অ্যাপ্লিকেশান ফি কিন্তু রয়েছে খুবই কম, কিন্তু অ্যাপ্লিকেশান ফি রয়েছে অন্যান্য পরীক্ষার তুলনায় 100 টাকা আপনাদেরকে অ্যাপ্লিকেশান ফি দিতে হবে, যেটি আপনারা ভীম ইউপিআই নেট ব্যাঙ্কিং ভিসা মাস্টার কার্ড মাইস্ট্রিও রুপিয়া ক্রেডিট কার্ড ডেবিট কার্ড এগুলির মাধ্যম থেকে কিন্তু আপনারা আপনাদের অ্যাপ্লিকেশান ফিটি পেমেন্ট করতে পারবেন। তাছাড়া এক্ষেত্রে আপনারা SBI চালানোর মাধ্যমেও কিন্তু ফি পেমেন্ট করতে পারবেন। সেন্টার অফ এক্সামিনেশন অর্থাৎ আপনাদের যে এক্সাম সেন্টারগুলি হবে সেগুলি কোথায় কোথায় এক্সাম সেন্টারগুলি রয়েছে এটি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, আপনারা অবশ্যই একটু দেখে নেবেন। এগুলি কিন্তু সাধারণত আমাদের ভিউয়ার্সরা কমেন্ট করেন কোথায় এক্সাম সেন্টার রয়েছে, আপনারা অবশ্যই ভিডিওটি আপনারা পজ করে একটু দেখে নেবেন। আমাদের হচ্ছে ইস্টার্ন রিজিয়ন অর্থাৎ আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ড ঝাড়খণ্ড ওড়িশা সিকিম অ্যান্ড ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে হচ্ছে ইস্টার্ন রিজিয়ন। তো ইস্টার্ন রিজিয়নের ক্ষেত্রে কোথায় কোথায় এক্সাম সেন্টারগুলি রয়েছে আপনারা একটু দেখে নিন। আমাদের যেগুলি রয়েছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে বিশেষ করে এক্ষেত্রে রয়েছে আসানসোল হুগলি কলকাতা শিলিগুড়ি সমস্ত জায়গায় কিন্তু আপনাদের এক্সামগুলি হবে অর্থাৎ পরীক্ষা সেন্টারগুলি কিন্তু আপনারা অলরেডি দেখে নিলেন। স্কিম অফ এক্সামিনেশন অর্থাৎ এক্সামিনেশনের যে আপনাদের সিলেবাস সেটি কিন্তু এখানে দেওয়া রয়েছে আপনারা এক্ষেত্রে দেখতেই পাচ্ছেন। এক্ষেত্রে টায়ার ওয়ানের যে এক্সামিনেশনের যে সিলেবাস সেটি কিন্তু এখানে দেওয়া রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন, অর্থাৎ পরীক্ষার যে ডেট সেটি কিন্তু এখানে দেওয়া রয়েছে 1 জুলাই 2019 তারিখ থেকে 26/7/2019 তারিখ অবধি চলবে। ইংলিশ ল্যাঙ্গুয়েজ জেনারেল ইন্টেলিজেন্স কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড বেসিক অ্যারিথমেটিক স্কেল জেনারেল অ্যাওয়ারনেস এই সমস্ত বিষয়ের ওপর কিন্তু এক্সাম হবে। তো এক্ষেত্রে আপনারা আরও ভালোভাবে এখানে দেওয়া রয়েছে, আপনারা অবশ্যই ভিডিওটি একটু পজ করে দেখে নেবেন। বন্ধুরা আপনারা আবেদন করার পূর্বে অবশ্যই এই নোটিফিকেশনটি ভালোভাবে দেখে বুঝে তারপরে আবেদন করবেন। আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি এবং আমাদের দেওয়া ইনফরমেশনটি আপনাদের ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং ভিডিওটি অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, কারণ আপনার একটা লাইক এবং শেয়ার কিন্তু আমাদেরকে প্রত্যেকদিন নতুন নতুন বিভিন্ন ধরনের আপডেট নিয়ে আসতে উৎসাহিত করে। তো বন্ধুরা ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।